হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। আবারও চলে এলাম ভিন্ন ধর্মী একটি টিপস নিয়ে। আজকে আমরা কথা বলবো সাদাস্রাব জনিত সমস্যা সমাধানের কয়েকটি ঘরোয়া উপায়। তো ভিউয়ার্স, ভিডিও শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আমাদের সাথেই থাকুন, নিত্য নতুন আপডেট পেয়ে যাবেন। ব্যবধান শুধু এই, কারো ক্ষেত্রে একটু সমস্যা বেশি, কারো ক্ষেত্রে একটু কম। একটি নির্দিষ্ট মাত্রা পর্যন্ত নারীদের শরীরে এই হরমোন নির্গত হওয়াকে স্বাভাবিক হিসেবে ধরা হয়। কিন্তু যখন অতিমাত্রায় এই হরমোন নারী শরীর থেকে নির্গত হতে থাকে, তখন এটিকে একটি মারাত্মক অসুস্থতা হিসেবে ধরা হয়। সাধারণত পিরিয়ডের আগে নারীর গর্ভাবস্থায় ও সপ্তাহের কয়েকটা দিন এই হরমোন নির্গত হওয়া স্বাভাবিক, তবে একটানা এভাবে হরমোন নির্গত হয়ে যাওয়া অস্বাভাবিক। আমরা চাইলে ঘরোয়া পদ্ধতিতে লিউকোরিয়া থেকে মুক্তি পেতে পারি, আর এই লিউকোরিয়া হচ্ছে অতিরিক্ত সাদাস্রাব। যে উপায়ে আমরা ঘরোয়া পদ্ধতিতে লিউকোরিয়া থেকে মুক্তি পেতে পারি, সেই পদ্ধতিগুলো আমি এখন একে একে করে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। প্রথমে আমি বলছি কলা সম্পর্কে। লিউকোরিয়া রোধে কলা খুব উপকারী একটি ফল। আপনার লিউকোরিয়ার সমস্যা সমাধানে দিনে দুটি করে পাকা কলা খান। কলা খাওয়া চালু রাখুন ততদিন পর্যন্ত যতদিন না আপনি আপনার কাঙ্ক্ষিত ফল পাচ্ছেন। আমাদের দ্বিতীয় টিপসটি হচ্ছে মেথি বীজ। মেথি বীজ যোনির লেভেল বাড়িয়ে তুলে লিউকোরিয়া সারিয়ে তুলতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এক চা চামচ মেথি বীজ রাতে পানিতে ভিজিয়ে রাখুন। সকালে সেই পানিটুকুতে হাফ চা চামচ মধু মিশিয়ে খালি পেটে পান করে নিন। মেথি বীজ অন্যভাবেও আপনি ব্যবহার করতে পারেন। 2 চা চামচ মেথি বীজ 4 কাপ পানিতে ফুটিয়ে নিন। এরপর পানি ছেঁকে নিয়ে ঠান্ডা করে সেই পানি দিয়ে আপনার যোনিপথ দিনে 2 থেকে 4 বার পরিষ্কার করুন। এভাবে এটির ব্যবহার চালিয়ে যান যতদিন না আপনি প্রতিকার পাচ্ছেন। আমাদের তৃতীয় টিপসটি হচ্ছে আমলা। আমলার ভিটামিন সি অ্যান্টি ইনফেকশন উপাদান লিউকোরিয়া প্রতিরোধে খুব সাহায্য করে। 1 চা চামচ শুকিয়ে যাওয়া আমলার পাউডার 1 কাপ পানিতে নিয়ে জাল দিতে থাকুন যতক্ষণ না এটি অর্ধেকে নেমে আসে। এরপর এই মিশ্রণে সামান্য চিনি বা মধু মিশিয়ে খালি পেটে পান করুন। ভালো ফলাফলের জন্য এটি 1 মাস পান করুন। ডুমুর। ডুমুরকে লিউকোরিয়া প্রতিরোধের মহা ঔষধ বলা হয়। ডুমুরের শক্তিশালী ল্যাক্সেটিভ উপাদান শরীরের ক্ষতিকারক টক্সিন নির্গত করে লিউকোরিয়া কমিয়ে তুলতে সাহায্য করে। 2 থেকে 3টি শুকনো ডুমুর রাতে 1 কাপ পানিতে ভিজিয়ে রাখুন। পরের দিন সকালে পানি সহ ডুমুর ব্লেন্ড করে খালি পেটে পান করুন। এই পানীয় আপনার কাঙ্ক্ষিত ফল না পাওয়া পর্যন্ত খেতে থাকুন। ঢ্যাঁড়স। লিউকোরিয়ার প্রতিকার হিসেবে ঢ্যাঁড়সের তুলনা হয় না। 100 গ্রাম ঢ্যাঁড়স খুব ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কাটুন। 1/2 লিটার পানিতে এই ঢ্যাঁড়স জ্বালাতে থাকুন যতক্ষণ না পর্যন্ত এটি ফুটে অর্ধেকটা না হয়ে যায়। এরপর পানিটুকু ছেঁকে নিয়ে 3 ভাগে ভাগ করে নিন এবং দিনে 3 বার এতে একটু মধু মিশিয়ে পান করুন। যতদিন না আপনার সমস্যার সমাধান হচ্ছে এভাবেই খেতে থাকুন। নিম পাতা। নিম পাতার অ্যান্টিসেপ্টিক উপাদান আপনার যোনির ইনফেকশন নির্মূল করে লিউকোরিয়া সারিয়ে তোলে। আপনার হাতের 1 মুঠ নিম পাতা কিছুটা পানিতে নিয়ে সেদ্ধ করুন। এরপর এই পানি থেকে ঠান্ডা করে দিনে 1 বার আপনি আপনার যোনিপথ ধুতে পারেন। এই পদ্ধতি কয়েক সপ্তাহ পর্যন্ত চালিয়ে যান, দেখবেন পুরোপুরি সুস্থ হয়ে গেছেন। বেদানা। স্বাস্থ্যকর এই ফল আপনার লিউকোরিয়ার সমস্যার সমাধানে খুব ভালো কাজ করবে। প্রতিদিন 1 গ্লাস ফ্রেশ বেদানা জুস গ্রহণ করুন 1 মাসের জন্য। আশা করা যায় আপনার এই শারীরিক সমস্যার সহজ সমাধান খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। আপনার রোগ শরীরে পুষে রাখবেন না। লিউকোরিয়া এমন একটি রোগ যা নারীর শরীরে ধীরে ধীরে বিস্তার লাভ করে, তাই এখন থেকে সচেতনভাবে এই সমস্যার প্রতিরোধে এগিয়ে আসুন। নিজে ভালো থাকুন এবং এই ভিডিওটি শেয়ার করে আপনি অন্যেরও উপকার করতে পারেন। তো আপুরা, আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের নেক্সট ভিডিও দেখার আগ পর্যন্ত আল্লাহ হাফেজ।